নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। অতিভক্তি চোরের লক্ষণ, এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। কিন্তু প্রশ্ন একটা, প্রতিবাদ করলো মেয়েটি আর পুরস্কার পেলো সেনা কর্মকর্তা, ব্যাপারটা কি বৈষম্য হয়ে গেল না? ওয়েট, কমেন্টে উল্টা পাল্টা লেখার আগে শুনেন, মেয়েটি সাহসের পরিচয় দিয়েছে, সে জন্য সে প্রশংসা প্রাপ্য। কিন্তু ব্যবহারই বংশের পরিচয়, আর সে পরিচয় সে দিল, সেজন্য সে সমালোচিত, কারণ তার এতদিনে জনগণের উদ্দেশ্যে আত্মত্যাগ করা সব পানির নিচে। কেন জানেন? শুধুমাত্র তার অন্যায় আবদারের জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের পর তারা নিজ হাতে দেশ গড়ার প্রত্যয় নিয়েছে, তার মানে এই নয় তারা নিজ হাতে আইন তুলে নিবে। ঠিক সেই মেয়েটা এই জিনিসটাই আবদার করেছিল, যে নিজ হাতে আইন তুলতে, মানে তাদের হাতে ছেলেটিকে তুলে দিতে, এবং সেটা রুডলি, মানে তার ভুলটা এখানেই ছিল। কিন্তু আমি ভাবতে পারি নাই তারে এত সেলিব্রিটি বানায় দিবেন লাইক এভাবে। তাই শেষমেশ একটা কাজের কথা কই, প্রতিবাদ করুন কিন্তু অন্যায় ভাবে না, তাহলে আপনার ভালো কর্মের চেয়ে খারাপ কর্মটা উঠে আসবে বেশি।